আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা মাশরুম ঘর থেকে শুরু করলাম, কারণ আজকের পর থেকে আর মাশরুম ঘরে আমি ভিডিও করতে পারবো না, কারণ আজকে আমার এই মাশরুমের বেডগুলো সব, মানে আজকে আর না আগামীকাল সকালে এরকম সব নামাতে হবে। আর অলরেডি ওই ঘরে সব মাশরুম আমি নামাইছি আর এই ঘরে আছে। তো এই যে একটা মাশরুম ধরছিল, সে মাশরুম শুকাইছে, তা এখানে রেখে দিলাম। তো সব মাশরুমের বেড এখন আমি ফেলে দিচ্ছি। তো এই ফেলে দেওয়া মাশরুমের বেড দিতে আমি কি করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার সব মাশরুমের বেড ছাদে উঠাচ্ছি। অলরেডি এই ঘরের সব ফাঁকা, মানে এই ঘরে আর নাই আমার মাশরুমের বেড, অন্ধকার। তো স্নেহা বাবা এগুলো কী করলো চলেন দেখে আসি। এই তো স্নেহা বাবা ঘরে থেকে সবগুলো মাশরুমের স্পন বেডগুলো নিয়ে আসে, এখানে ছাদে পর রেখে দিছে। তো এই এগুলো আমরা আবার ড্রামে করে রেখে দিব, মানে যে কম্পোস্ট সারটা সেটা তৈরি করব এটা দিয়ে। আর এই যে আজান দিচ্ছে মা, মানে সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করছি আর কি। আর এই যে আমার মেয়ে গাছে পানি দিচ্ছে, আর ছাদের তো এই যে অবস্থা দেখো আমরা। আর এই যে আমার যে মুরগির ঘরের যে উপরের চালটা সেটাও এই যে এখানে উঠে রাখছি, কারণ নিচে কাজ করতেছি। তো একদম মানে এত অতিরিক্ত গরম পড়তেছে যে কি বলবো, গরমে একে সব গাছ মানে অতিরিক্ত খরা, নিচের গাছই নষ্ট হয়ে যাচ্ছে আর তো ছাদের গাছ। তো এখানে দেখতেছি যে এই যে টবগুলা ছাদের উপর যে গাছ লাগানো টবগুলা সেগুলো না অটোমেটিক ফাটে ফাটে যাচ্ছে। তো সেরকম গাছের যত্নও নিতে পারতেছি না, গাছে ছাদেও সময় দিতে পারতেছি না। আর এই যে মানে সব কিছু শুকে, গাছের পাতা একদম শুকে যাচ্ছে অতিরিক্ত খরাতে। আর এই যে পুকুর সাইডের এই যে দেখেন যে পুকুরে সবসময় পানি থাকতো, সেই পুকুরে একদম শুকে কাট। আর ওই যে পাশে একটা পুকুর আছে ওটাতে সবসময় পানি দেয়, দেখে ওটা একটু ভরা। আর এই যে চাঁদমামা দেখতেছে আমাদেরকে, চাঁদমামা অলরেডি উঠে গেছে। তো এই অবস্থা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।